নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন পার্লামেন্টের 12 জন সিনেটর। এক্সে একটি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন মার্কিন কংগ্রেসের মেজরিটি হুইপ ও সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ার ডিক ডারবিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, এক দশকের বেশি সময় ধরে অধ্যাপক ইউনুস বাংলাদেশে 150+ ভিত্তিহীন মামলার মুখোমুখি হয়েছেন। এগুলোর মধ্যে সম্প্রতি দেশের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় মোহাম্মদ ইউনুসের 6 মাসের কারাদণ্ডের রায়ের মামলাও রয়েছে। খ্যাতিনামা সংস্থাগুলো বলেছে, বিচার প্রক্রিয়ার গতি এবং বারবার ফৌজদারি কার্যধারার ব্যবহার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার ব্যবস্থার অপব্যবহারের ইঙ্গিত দেয়। চলমান রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের প্রচেষ্টাকে অবমূল্যায়ন করা উচিত নয়। চিঠিতে তারা লেখেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে, যার মধ্যে আছে অভিন্ন স্বার্থে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা। অধ্যাপক ইউনুসকে হয়রানির অবসান এবং অন্যদের সরকারের সমালোচনা করার ক্ষেত্রে বাক স্বাধীনতা চর্চা করার সুযোগ এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে অব্যাহত রাখতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে স্বাক্ষরকারী সিনেটররা হলেন ডিক ডারবিন, জেফ্রে এ মার্টলে, জিন শাহিন, ড.ইউন, টিম কাইন, ড্যান সুলিভান, অ্যাডওয়ার্ড মার্কি, পিটার ওয়েলশ, শেলডন হোয়াইট হাউস, শেরড ব্রাউন, রন ওয়াইডেন ও কোরিয়ে বুকার।